জন ইলেকট্রনিক্স 24 এ আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর ভিগো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো দিনাজপুর আঞ্চলিক সড়ক সম্প্রসারণের নামে কাটা হচ্ছে প্রায় 300 গাছ এতে খুব জানিয়েছেন স্থানীয়রা এ বিষয়ে সড়ক ও जनपद বিভাগ এবং জেলা পরিষদ দায় চাপাচ্ছে একে অন্যের ওপর। তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে যখন গাছ রোপণে জোর দেওয়া হচ্ছে দেশ জুড়ে তখন দিনাজপুরে কাটা হচ্ছে শত শত গাছ দিনাজপুর বোচাগঞ্জ আঞ্চলিক সড়ক সম্প্রসারণের নামে কাটা হচ্ছে প্রায় চৌত্রিশ বছর পুরনো আম কাঁঠাল মেহগুনি কৃষ্ণচূড়া সহ নানা প্রজাতির গাছ তথ্য মিলেছে বোচাগঞ্জ উপজেলায় মোট সাতটি আঞ্চলিক সড়ক সম্প্রসারণে প্রায় তিনশোটি গাছ কাটার পরিকল্পনা নেওয়া হয়েছে অভিযোগ সড়ক সীমানার বাইরেও কাটা হচ্ছে বেশ কিছু গাছ এটা খুব অন্যায় ভাবে রাস্তার গাছ গুলা কাটছে বা যেখানে রাস্তা বানা সেখানে কাটছে তো রাস্তার থেকে দশ ফিট দূরে ফাঁকে আছে সেই গাছগুলো কাটা হলো গাছ থাকলে আমরা একটু রাস্তার সাইডে আমরা দাঁড়াইতে পারতাম একটা যাত্রী আমরা পার্কিং দিতে পারতাম এই গাছ কাটে দিচ্ছে এখন আমাদের খুবই সমস্যা হচ্ছে যেটা গাছ না কাটলে রাস্তাটা হবে না সেই গাছটাই কাটতে পারে তারা কিন্তু এনারা দশ ফিট বিশ ফিট পরাণে কাটে চলে যাচ্ছে কেন কাটতেছে তারাই বুঝে যদিও ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি নিয়ম মেনে কাটা হচ্ছে গাছগুলো আমরা টেন্ডারের মাধ্যমে গাছগুলো নিয়েছি সরকারি নিয়ম অনুযায়ী অফিসিয়াল সিস্টেম অনুযায়ী আমরা গাছগুলো নিয়েছি অফিসিয়াল অর্ডারের ভিত্তিতে আমরা গাছগুলো কাটছি সড়ক সম্প্রসারণে গাছ কাটার বিষয়ে জানতে চাওয়া হলে মুখোমুখি সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ সড়ক উন্নয়নমূলক কাজের স্বার্থে সেখানে হচ্ছে

বচাগঞ্জ উপজেলা সড়ক সম্প্রসারণে গাছ কাটা টেন্ডার হয়েছে চলতি বছর চার ফেব্রুয়ারি ষোলো এপ্রিল থেকে গাছ কাটা ও অপসারণের জন্য দেওয়া হয়েছে দশ কার্য দিবস বিপুল সরকার সানি চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর দর্শক দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনও বিদ্যমান কোথাও কোথাও আবার দেখা মেলেনি বৃষ্টিরও যার প্রভাব পড়েছে কৃষিখাতেও এ নিয়ে আরো খবর জানাতে নীলফামারি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সোবক্তগিন রায়হান আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাবেন এতে আসলে সাধারণ খেটে খাওয়া মানুষজন এবং কৃষকরা কি ধরনের বিপাকে পড়েছেন সে তথ্যটি জানাবেন ধন্যবাদ রাকিব আমরা এই মুহূর্তে রয়েছি নীলফমারি ডোমার উপজেলা একটা ধান ক্ষেতের পাশে এখানে আপনি আমার পিছন দিকে যে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে একদম কাঁচা ধান ধানের আসলে এই মুহূর্তে ফুল আসবার সময় অনেক ধানে ফুল এসে গেছে হয়তো কিছু কিছু ধানে এখন লেট যে সমস্ত লাগানো হয়েছে সে তারা সেগুলোতে ফুল আসছে আর ধান পুষ্ট হওয়ার এখনও সময় এখানে আসেনি এইসব হয়তো জ্যৈষ্ঠ মাস নাগাদ পুষ্ট হবে বলে কৃষি কর্মকর্তাদের সঙ্গে কাছ থেকে আমরা জানতে পেরেছি তবে তাপমাত্রার একটা এই যে দাবদাহ চলছে চলমান দাবদাহের একটা প্রভাব কিন্তু নীলফামারিতে এখনও রয়েছে নীলফামারিতে এখনও বৃষ্টিপাত কোথাও হয়েছে এরকমটা খবর পাওয়া যায়নি আবহাওয়া অফিস বলছে যে মেঘ দরকার বৃষ্টি হওয়ার জন্যে সেই মেঘের তেমন এই সঞ্চার হয়নি তবে আজকে অনেক জায়গায় মেঘ যদিও আবহাওয়া অধিদপ্তর বলেছে যে দু তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাত হবে এখন কিন্তু সকাল সাড়ে সাতটার সময় আমরা দেখছি যে তাপমাত্রা এখন অনেক কম আর নীলফহামারি তাপের তাপের কথা যদি বলতে হয় সেটা একটু বলাই দরকার যে নীলফামারিতে সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের কথা আজকে তাপমাত্রা এখনও অফিস প্রকাশ করেনি গতকালকে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হয়েছে কিন্তু আঠারো ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তো এই যে তাপমাত্রা তফাত যদি দেখেন তাহলে সকালের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার তফাত কিন্তু প্রায় দ্বিগুণ এবং এই ঘটনাটা ঘটছে সকালের দিকে তাপমাত্রা কম থাকছে বিকালের দিকে তাপমাত্রা কম থাকছে কিন্তু মধ্য সময়ে কিন্তু ব্যাপক একটা তাপমাত্রা থাকছে এর সরাসরি প্রভাব পড়েছে ধানের উপরে ধান ধানের ক্ষেত্রে চিতা পড়বার একটা সম্ভাবনা ছিল তার পাশাপাশি বৃষ্টির একটা আশঙ্কা ছিল দুই একজন হঠাৎ করে যারা যারা আগাম লাগিয়েছে ধান তারা ধান কেটে ফেলতে চেষ্টা করছে কিন্তু সেরকম করে কোথাও ধান কাটার পরিস্থিতি এখানে তৈরি হয়নি রাকিব এই ছিল ধানের উপরে তাপের প্রভাব রাহান আপনাকে ধন্যবাদ দর্শক নীলফামারি থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হান সুবক্তগিন যাচ্ছি পরের খবরে উপজেলা নির্বাচন নিয়ে বিভক্ত কক্সবাজার জেলা আওয়ামী লীগ দলের দুই সিনিয়র নেতায় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তৈরি হয়েছে এই বিভক্তি এ নিয়ে ভোটারদের মধ্যে তেমন আগ্রহ না থাকলেও সবাই মুখিয়ে রয়েছেন ভোটের লড়াই দেখতে প্রচার প্রচারণায় এখন বেশ সরগরম কক্সবাজার সদর উপজেলা যেখানে ভোট হবে আগামী আট মে এখানে চেয়ারম্যান পদে লড়ছেন নুরুল আফসার ও মুজিবুর রহমান এর মধ্যে নুরুল আফসার চারবার ছিলেন পৌর চেয়ারম্যান আর একবার মেয়র ছিলেন মুজিবু রহমান দুজনেই আওয়ামী লীগের সিনিয়র নেতা নির্বাচনকে ঘিরে কারযত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে স্থানীয় আওয়ামী লীগ বর্তমান পৌর মেয়র বর্তমান উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যান সহ সিনিয়র নেতারা কোমর বেঁধে নেমেছেন আফসারের পক্ষে কিন্তু মুজিবু রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও তার পক্ষে মাঠে নেই তেমন কোনো বড় নেতা তাই দুজনের জন্যই এই নির্বাচন চ্যালেঞ্জের আমি দীর্ঘকাল সময় ধরে এখানে চাষ করেছি এই শহরকে সাজিয়েছি এই শহরকে উন্নত করেছি আমার নিজের হাত দিয়ে কাজগুলো আমার করার কারণে মানুষ আমাকে বুদ্ধ দেওয়ার জন্য একদম দৃঢ় বিপ্লব গঠবে ইনশাল্লাহ বোর্ড নেত্রীর উপর গভর্নমেন্টের উপর প্রশাসনের উপর এবং জনগণের উপর আমার অবাধ বিশ্বাস আছে আমি তো শুধুমাত্র কাজ ছোরাছরি করে কোনো রকম একটা চেয়ার দখল করার প্রতিযোগিতায় নামি নিইনি নির্বাচনকে একটি সমাজ শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবে নিয়েছি এই নির্বাচন মানুষকে খুব বেশি না টানলেও কৌতূহল আছে ক্ষমতাসীন দলের দুই নেতার ভোটের লড়াই নিয়ে এমন পাত্রে চাই কক্সবাজার যেন নিরাপত্তা থাকে জনগণের কথা যেন চিন্তা করে সাধারণ ভোটারদের কথা চিন্তা করে অনেক বেশি উন্নয়ন উন্নয়ন হচ্ছে কক্সবাজারে এই উন্নয়ন ধারাটা যাতে অব্যাহত থাকে তাদের সহযোগিতা যাতে সবসময় আমরা পাই আর কি সুন্দর এবং শান্ত পরিবেশ যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে রিটার্নিং কর্মকর্তার দাবি মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সবগুলো কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা আমরা টিট করতেছি প্রত্যেকটা কেন্দ্র আমার ঝুঁকিপূর্ণ এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওইভাবে আমরা মোতায়েন করব ইলেকশন কমিশনের নির্দেশনা মোতাবেক যেরকম আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার কথা সেরকম আমরা মোতায় করব একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলায় ভোট কেন্দ্র বিরাশিটি ভোটার রয়েছে লাখ নয়শো ছিয়ানব্বই জন ডেস্ক রিপোর্ট চ্যানেল দর্শক জমজমাট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ঝিনাইদা এবং নতুন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে যেতে চাই ঝিনাইদা হয়ে সেখানে রয়েছেন সাদ্দাম হোসেন কেমন দেখছেন প্রার্থীদের প্রচার প্রচারণা সব কিছু মিলে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষের খবর পাওয়া গেছে কিনা রাকিব দিনভর প্রার্থীদের গণসংযোগ প্রচার প্রচারণা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই চলছে এই উপজেলা পরিষদ নির্বাচন আসলে প্রার্থীরা কিন্তু এই শেষ সময় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোটারদের অতীতের তাদের যে কার্যক্রম সেটি জানাচ্ছেন এবং আগামীতে কি করবেন এই ধরনের বিভিন্ন নানা প্রতিশ্রুতি কিন্তু প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন তো আসলে আর কিন্তু দুই দিন পরেই শেষ হচ্ছে এই নির্বাচনী প্রচার প্রচারণা তো গতকালকেও সে ঝিনাদা যে সদর এবং উপজেলা সদর এবং কালীগঞ্জ উপজেলায় এই দুইটা উপজেলায় যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে তার মধ্যে সদরের একজন প্রার্থী যিনি দোয়াত কলম মার্কা নিয়ে দাঁড়িয়েছেন যার নাম রয়েছে জে এম রশিদ তিনি কিন্তু তার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনার মার্গা প্রতীকের তার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন এবং বলছেন যে কালো টাকা ছড়াছড়ি এছাড়া প্রার্থীদের নানা ধরনের ভোটারদের নানা ধরনের হুমকি ধামকি এ ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু তারা করছেন আর যে যে বিষয়টি এখন পর্যন্ত এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর বা সহিংসতার কোনো ঘটনা কিন্তু এ জেলায় ঘটেনি তবে ভোটাররা বলছেন যে যারা সাধারণ ভোটার তাদের মধ্যে কিন্তু এই ভোটের যে উৎসব বা আমেজ সেটি কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না কারণ সাধারণ ভোটাররা বলছেন যে অন্যান্য যে বিভিন্ন রাজনৈতিক দলের দল রয়েছে তারা এই নির্বাচনে অংশগ্রহণে না করার ফলেই কিন্তু এমনটি হয়েছে তবুও যারা এই নির্বাচনে অনেক ভোটারই রয়েছেন কিন্তু তারা যে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে গিয়ে যেন তারা তাদের সেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এমনটি প্রত্যাশা করছেন আর এই নির্বাচন শুরু স্বাভাবিক করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আগামী যে আট তারিখ নির্বাচন হবে এই নির্বাচন সুষ্ঠুর জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে তো রাকিব এই ছিল জিনাদের প্রচার প্রচারণা সর্বশেষ পরিস্থিতি সাদাম আপনাকে ধন্যবাদ এবার যাচ্ছে আমাদের আরেক সহকর্মী হানিফুল আকাশের কাছে আকাশ কেমন দেখছেন নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা সাধারণ যে ভোটাররা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নেত্রকোনার গুরুত্বপূর্ণ দুটি উপজেলা সীমান্তবর্তী কলমাকান্দা এবং দুর্গাপুর সেই দুটি উপজেলায় কিন্তু নির্বাচনের আট তারিখে আটই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোটের কে কেন্দ্র করে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই কলমাকান্দা এবং দুর্গাপুর দুই উপজেলায় কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে শুরু থেকেই তার কারণ হচ্ছে যে স্থানীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ রোহী কর্তৃক দুজনকে সমর্থন দেওয়া হয়েছে এবং তার সমর্থনে বাইরে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা প্রতিদিনই কিন্তু সংবাদ সম্মেলন রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে কিন্তু তারা অভিযোগ করছেন যে আসলে স্থানীয় সংসদ প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করায় তারা প্রচারণা যেতে পারছে না যেমন গতকালকে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মুস্তাফিজুর রহমান চয়ন নামে এক প্রার্থী কিন্তু তিনি স্থানীয় সংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ করেছেন যে কারণে আসলে তার বিভিন্ন প্রচারণায় কিন্তু হামলার ঘটনাও ঘটেছে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু প্রতিনিয়ত উত্তাপ ছড়িয়ে যাচ্ছে এবং সাধারণ ভোটাররা বলছেন যে আসলে নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠ সুন্দর রাখা না যায় তাহলে কিন্তু সেখানে আসলে ভোটারের যে উপস্থিতি সেটা কমে যাবে যে কারণে যে সকল প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবাই চাচ্ছেন যে আসলে নির্বাচনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করার জন্য আসলে নির্বাচন কমিশন কর্তৃক যে পদক্ষেপ সেটি কিন্তু আসলে জরুরি ভিত্তিতে নিতে হবে তাহলে কিন্তু আসলে ভোটাররা আশ্বস্ত হবে এবং যারা যে সকল প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে প্রচার প্রচারণা সুষ্ঠভাবে করতে পারে ঠিক আরেকটি সীমান্তবর্তী উপজেলা কল দুর্গাপুর সেখানেও কিন্তু আসলে নির্বাচনকে ঘিরে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে এবং সেখানেও স্থানীয় সংসদ কর্তৃক সাজ্জাদ হোসেনকে মৌনভাবে সমর্থন দেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছেন যে কারণে আসলে এখানে সাদ্দাম হোসেন আকুঞ্জি নামে একজন ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু এবছর চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনিও কিন্তু বারবার অভিযোগ করছেন যে আসলে স্থানীয় সংসদের বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আসলে পদ মানে ইয়ে করার মানে হস্তক্ষেপ করার কারণে কিন্তু তারা আসলে সেই প্রচারণায় সঠিক ভাবে যেতে পারছেন না তারাও কিন্তু একই দাবি যে নির্বাচন কমিশন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এখানে ভোটাররা কিন্তু ভোটের দিন উপস্থিতি অনেকটা কমে যেতে পারে তো রাকিব এই ছিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের খবরাখবর আকাশ আপনাকে ধন্যবাদ দর্শক উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা এর সাথে ইলেকট্রিক্যালস এন্ড ইলেকট্রনিক্স দেশ সম্ভব একটা বিরতির ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমাটা এবারও গেছে ফিনল্যান্ডের ঝুলিতে এ নিয়ে টানা সপ্তমবারের মতো শীর্ষস্থান ধরে রাখল ইউরোপীয় দেশটি বিশে মার্চ বিশ্ব সুখ দিবস উপলক্ষে এবছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ জিডিপি আয় স্বাভাবিক আয়ের প্রত্যাশা স্বাধীনতা উদারতা দুর্নীতি ও সামাজিক সহযোগিতা সহ বেশ কিছু মানদণ্ডে তৈরি হয় এই প্রতিবেদন এবার একশো তেতাল্লিশটি দেশের মধ্যে ফিনল্যান্ডের পরই অবস্থান ডেনমার্কের তৃতীয় আইসল্যান্ড চতুর্থ সুইডেন ও পঞ্চম অবস্থানে আছে ইসরায়েল সালে প্রতিবেদন প্রকাশ শুরুর পর থেকে থেকে প্রথম শীর্ষ দেশের তালিকা ছিটকে পড়েছে এবারই যুক্তরাষ্ট্র দেশটির অবস্থান তেইশতম গেলোবারের চেয়ে এগারো ধাপ পিছিয়ে এবার বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশ এছাড়া পাশের দেশ ভারত রয়েছে একশো ছাব্বিশে পাকিস্তান আছে একশো নম্বরে তালিকার তলা নিতে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান তবে প্রশ্ন হল এত যুদ্ধবিগ্রহ অর্থনৈতিক মন্দা ও সংঘাতময় বিশ্বে কীভাবে টানা সাতবার শীর্ষস্থান দখল করে আছে ফিনল্যান্ড এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ ফিনল্যান্ডে ধনী দরিদ্রের তারতম্য অন্য যে কোনো দেশের চেয়ে কম দেশের নাগরিকদের রয়েছে সিদ্ধান্ত নেওয়া ও মত প্রকাশের স্বাধীনতা এখানে দুর্নীতির হারও খুব কম এছাড়া ফিনিশদের একে অপরকে সাহায্য করার প্রবণতাও অন্য দেশের চেয়ে বেশি এখানকার শিক্ষার্থীরা প্রতিদিন অন্তত তিনজনকে সাহায্য করে থাকে এছাড়া একতাবদ্ধ হয়ে কাজ করার মানসিকতাও রয়েছে ফিনিশদের দেশটির নাগরিক সুবিধাও বেশ সন্তোষজনক রয়েছে ভালো মানের চিকিৎসা সেবা পরিবহন ব্যবস্থা অনেক বেশি নির্ভরযোগ্য ও সস্তা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর স্বাগত ব্যক্সন ইলেকট্রিক্যালস এন্ড ইলেকট্রনিক্স দেশ টোয়েন্টি ফোরে মাটির রাস্তা পাকা করতে পাঁচ মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে যশোরের কেশবপুরের একটি সড়ক এতে দশটি গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি এলাকাবাসীর অভিযোগ যে ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বের বলি হচ্ছেন তারা অবশ্য এল কর্তৃপক্ষের দাবি অচিরেই শেষ হবে সড়ক নির্মাণের কাজ এই রাস্তায় গাড়ি তো দূরের কথা হাঁটাই মুশকিল এমন রাস্তা বলে দেয় ভোগান্তি কতটা চরমে নুরীতলা গড়ভাঙা এই সড়কটিতে চলাচল করেন দশ গ্রামের কয়েক হাজার মানুষ ৮৬০ মিটার এই সড়কটি সংস্কারের কাজ শুরু হয় গত বছর ডিসেম্বরে পাঁচ মাসের প্রকল্পটি কাজের ধীর গতিতে শেষ হয়নি এখনো এখন ধান কাটবো ধান কাটি আমাদের রাস্তা দিয়ে নিয়ে আসতে হবে আমার তো রাস্তায় ধান আনতে পারবো না অনেক লোক জাতি না এই বাড়ির ভিতর দিয়ে যাচ্ছে অনেকে পড়ি যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে দুই পাশে দুটো স্কুল এই ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না এই রাস্তায় আমাদের যাতায়াতের জন্য খুবই ভোগান্তি হচ্ছে এ অসুবিধাটা কেউই এখন আর দেখার নেই খুঁজে ফেলে রেখেছে কন্ট্রাক্টর খোঁজ নেই ঠিকাদার ও প্রভাবশালীদের দ্বন্দ্বের কথা স্বীকার করে এলজিআরডি কর্তৃপক্ষের আশ্বাস দ্রুতই শেষ হবে সড়কটির নির্মাণ কাজ অল্প কিছু বালির সমস্যা আছে এবং যে পর্যন্ত বালি এবং সাব সাবভেজও কমপ্লিট হয়ে গেছে এই রাস্তার মানে সর্বোচ্চ জনবল নিয়োগ করে আশা করা যায় খুব দ্রুততার সাথে কাজটা শেষ হয়ে যাবে এক কোটি উনসত্তর লাখ টাকা প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয় পহেলা এপ্রিল তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন চালক সহ বেশ কয়েকজন দুর্ঘটনার দুই ঘন্টা পর এক লাইনে শুরু হয়েছে চলাচল অবশ্য ঘটনা তদন্তে তিনটি কমিটি করেছে রেলওয়ে এবং জেলা প্রশাসন সাময়িক বহিষ্কার করা হয়েছে স্টেশন মাস্টার সহ তিনজনকে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই দুর্ঘটনা কিন্তু ভাগ্যবশত বড় হতাহতের ঘটনা ঘটেনি গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা রংপুর গ্রামে একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেন এতে দুই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয় এতে আহত হন বেশ কয়েকজন ঘটনার পর ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে উদ্ধারকারী ট্রেন দু ঘন্টা পর এক লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক হয় পনেরো একটা দিকে আমরা একটা বিকট শব্দ পাই শব্দ শুনে আমরা দৌড়ে এখানে আসলাম দেখলাম যে দুইটা ট্রেন মুখোমুখি অবস্থা এখানে লাগানো আছে পরে আছে তো একটা ট্রেনের মধ্যে দুজন লোক আহত অবস্থায় পড়েছে আছে তার মাথা ফাটা দুইটা ট্রেন যে মুখোমুখি সংঘর্ষ হলো সেই ক্ষেত্রে দুইটা ট্রেনের ড্রাইভারকে দূর থেকে দেখলো না এটা নিয়ন্ত্রণে আনতে পারলো না কমোটার ট্রেনটিতে খুব বেশি যাত্রী না থাকায় হতহতের হাত থেকে রক্ষা মিলেছে লরি এখানে তেল ইয়ার ব্যবস্থা আছে এখানে আমরা এখনো আমাদের পানি বাইকেরই ফোম এটা এখনো স্ট্যান্ড বাই আছে যাতে কোনো আগুন না লাগে সিগন্যাল জনিত একটি দুর্ঘটনা হতে পারে টেকনিক্যাল ফল্ট হতে পারে আবার দায়িত্ব যিনি ছিলেন তার গাফিলতি হতে পারে তো তদন্তের মাধ্যমে এটা বেরোয় আসবে যে আসলে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনার কারণ তদন্তে তিনটি আলাদা কমিটি গঠন করা হয়েছে একই সাথে দুর্ঘটনার পর কমলাপুর থেকে